জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পৃথিবীর মানচিত্রে আবির্ভূত হয় স্বাধীন বাংলাদেশ। স্বপ্নের স্বাধীন দেশের যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পুনর্নির্মাণের কৌশল হিসেবে বঙ্গবন্ধু গ্রাম ভিত্তিক সমবায় কাঠামোর মাধ্যমে পল্লীর সম্পদে সর্বোত্তম ব্যবহারের উদ্যোগ গ্রহণ করেন। আমি চরম আঘাত করতে চাই, এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের, সে আঘাত করতে চাই এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থা। গ্রামে গ্রামে বহুমুখী অপারেটিভ করা হবে। 75-এর 15 আগস্ট জাতির পিতার মর্মান্তিক হত্যাকাণ্ডের পর তার মহতী পরিকল্পনারও মৃত্যু ঘটে। জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে বঙ্গবন্ধুর দর্শন লালন করে সমবায় ভিত্তিক প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়ে গুরুত্ব আরোপ করে আসছেন। অনেক জমি যেমন আবাদ হওয়ার অনেক জমি অনাবাদীও থাকে, কিন্তু আমি মনে করি যদি সমবায় ব্যবস্থাটাকে আমরা খুব যথাযথভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের চাষ উপযোগী কোনো ভূমি অনাবাদী থাকবে না। যারা পল্লী অঞ্চলে বাস করে আমরা চাই তাদের জন্য একটা নাগরিক সুবিধা দিতে, অর্থাৎ শহর অঞ্চলের মানুষ যে ধরনের সুবিধা পাবে পল্লী অঞ্চলের মানুষও ঠিক সেইভাবে সুবিধা পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সমবায় অধিদপ্তরের উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে অসংখ্য সমবায় সমিতি, এবং সেই সমবায় সমিতিগুলো পল্লীর মানুষের আর্থসামাজিক উন্নয়নে প্রভূত অবদান রেখে আসছে। সময়ের ব্যবধানে প্রমাণিত হয়েছে জাতির জনকের দর্শন, সমবায় ব্যবস্থাপনা সঠিকভাবে যদি বাস্তবায়ন করা যায় তাহলে গ্রামে দারিদ্রতা দ্রুত আমরা কমাইতে পারব এবং মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। জাতির পিতার সমবায় ভিত্তিক গ্রাম উন্নয়ন দর্শনের আলোকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ইতোমধ্যে কুমিল্লা ও বগুড়ায় কার্যক্রম শুরু করেছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত আমার গ্রাম আমার শহর প্রতিশ্রুতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর জমির আইল তুলে দিয়ে সমবায় ভিত্তিতে যৌথ চাষের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা বাস্তবায়নে এই উদ্যোগ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির অনুমোদনের প্রেক্ষিতে বঙ্গবন্ধু সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠার পাইলট প্রকল্প গ্রহণের প্রস্তাব করা হয়েছে। বঙ্গবন্ধু সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে গ্রামের বৈশিষ্ট্য সমুন্নত রেখে গ্রামীণ সম্পদের সুষ্ঠু ও সুষম ব্যবহার নিশ্চিত হবে। আধুনিক ও যান্ত্রিক চাষাবাদ ব্যবস্থা ও যৌথ চাষের অনুশীলন হবে। গ্রামে কোনো অনাবাদি জমি থাকবে না, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি হবে, কমিউনিটি সচেতনতা বৃদ্ধি পাবে। গ্রামের উন্নয়ন কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে গ্রামে নির্মিত হবে বিভিন্ন সুবিধা সম্বলিত কমিউনিটি ভবন। সরকারের 17টি দপ্তরের সেবা গ্রাম পর্যায়ে প্রাপ্তি নিশ্চিত হবে। গ্রাম হবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, উৎপাদনমুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর একটি আধুনিক গ্রাম। উন্নত বাংলাদেশের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রেক্ষিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে সমবায় অধিদপ্তর জাতির পিতার উন্নয়ন আদর্শ অনুসরণ করে গ্রহণ করছে বিভিন্ন কর্মসূচি, যার বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ হবে দেশ আর প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রবি।